যত খুশি তত খাও, যত ইচ্ছে হাসো, এরকম সেন্টেন্সকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? এই যত ততকে ইংলিশে আমরা অ্যাজ মাচ অ্যাজ দিয়ে গঠন করতে পারি। তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কী হবে? আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে ভার্ব। ভার্ব হবে আমাদের টেন্স অনুযায়ী, দেন অ্যাজ মাচ অ্যাজ, সাবজেক্ট এবং ওয়ান্ট অথবা লাইক, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। চলুন কয়েকটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। যত খুশি তত খাও, ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। তুমি যত খুশি তত হাসো, লাভ অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক। আমার যত খুশি তত নিব, আই উইল টেক অ্যাজ মাচ অ্যাজ আই লাইক। এখানে আই উইল টেক ইউজ করা হয়েছে কারণ আমাদের এখানে বাক্যটা হচ্ছে টেন্স অনুযায়ী ফিউচার টেন্স, আর আমাদেরকে সবসময় টেন্স অনুযায়ী ভার্বটা বসাতে হবে। তার যত ইচ্ছা তত নিয়েছিল, হি টুক অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টেড। এখানে যেহেতু পাস্ট টেন্সের কথা বলা হয়েছে, নিয়েছিল, সেজন্য এখানে টুক অ্যান্ড ওয়ান্টেড ইউজ করা হয়েছে। তোমার যত ইচ্ছা তত শিখো, লার্ন অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। যত খুশি ভালোবাসো, লাভ অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক। আমার যত ইচ্ছা তত ভাববো, I will think as much as I want. I hope যত এবং তত দিয়ে আমরা ইংলিশে এরকম হাজারো বাক্য গঠন করে ফেলতে পারবো। আমাকে কমেন্ট করে জানাবেন এটার ইংলিশ কি হবে। যত খুশি তত পড়ো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।